সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষি ভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান ওফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা, সময়ের আবর্তন আর ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। এ পর্বে আজ আপনাদের জানাবো এমন একজন শিক্ষকের কথা যিনি তার ছাত্রদের কাছে ভীষণ জনপ্রিয়। তবে তার গল্পটা একটু অন্যরকম, কারণ শিক্ষকতার বাইরেও তার একটি বড় পরিচয় হচ্ছে তিনি একজন কৃষক। তার নাম ইয়াও জিনপিং। এই চীনা নাগরিক কৃষিকাজেও বেশ পারদর্শী, আর এ কাজে তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেন তার সহধর্মিনী। মৌসুমে যে ফসল সবচেয়ে বেশি উৎপাদন হয় সেটাই তিনি বেছে নেন আয় উপার্জনের মাধ্যম হিসেবে। ফসল লাগানো, তোলা ও বাজারে বিক্রি করা পর্যন্ত প্রতিটি পর্যায়ে তিনি সহযোগিতা পান তার পরিবারের সদস্যদের। দর্শক, এ নিয়ে আমাদের একটি তথ্যচিত্র আছে, চলুন দেখে আসি। কাল থেকে জাতীয় দিবসের ছুটি শুরু হচ্ছে। এই পুরো ছুটিতে তোমাদের বাবা মাকে এবং বয়স্কদের সাহায্য করবে, আর ভুলে গেলে চলবে না। ভুলবো না। বন্ধের পড়াগুলো শেষ করতে হবে, সামনে পরীক্ষা। 52 বছরের ইয়াও জিনপিং হৌশিঝাই শহরতলির স্কুলের শিক্ষক, কিন্তু তার আয়ের মূল উৎসটি হচ্ছে 30 মিউ আলু, যা সে তার গ্রামের পাশের জমিতে চাষ করে ফলায়। যেহেতু সামনে জাতীয় দিবস আসছে, হৌশিঝাইয়ের কৃষকেরা ক্ষেতের আলু তোলা শুরু করে দিয়েছে। ইয়াও জিনপিং ক্ষেতে গিয়ে রোজ পরীক্ষা করে আলুর ফলন কেমন হচ্ছে আর ঠিক কখন আলুগুলো তুলে ফেলা মোক্ষম হবে। হৌশিঝাইয়ের বাসিন্দাদের জন্যে আলু খাবারের একটি প্রধান উপকরণ। এটা রান্না হয় সহজে, আর খেতেও সহজ এবং সহজপাচ্য। সাধারণ আলুগুলো স্থানীয় রাঁধুনিদের রান্নার গুণে হয়ে ওঠে অসামান্য মজার মজার বিভিন্ন সব খাবার। উফ, বেশ গরম। স্থানীয় একটা রান্না হচ্ছে আলু কুচি করে মশলা মাখিয়ে একটা ময়দার ময়ানের মাঝে দিয়ে সেটাকে ভাজ করে তেলে ভাজা। ইয়াও জিনপিংয়ের পরিবার ক্ষেতে কাজ করার সময় এই খাবারটাই সবসময় সাথে করে নিয়ে যায়। আলু তোলা একই সাথে ধৈর্য আর সাবধানতার পরীক্ষা দেবার মতো। খুব লক্ষ্য রাখতে হয় যেন নিড়ানির আঘাত আলুর গায়ে না লাগে, তাহলে আলুর দাম অনেক কমে যাবে। আলু তোলার সময়সীমা খুবই কম হয়। ইয়াও জিনপিং তার স্ত্রী এবং ভাইপোকে দুই সপ্তাহের মধ্যে 30 মিউ আলু তুলে ফেলতে হবে। হুয়োশিঝাই হুই গোত্রের লোকেদের এলাকা, আর হুইদের ভেতরে 90% মানুষই মুসলমান। আল্লাহু আকবার।
রোজ ভোরে আর সন্ধ্যায় ইয়াও জিনপিং গ্রামের মসজিদে গিয়েই নামাজ পড়ে। ফসল তোলার মৌসুমেও এর ব্যতিক্রম হয় না। প্রতিদিনের তোলা আলুগুলো মাপ আর মান অনুযায়ী আলাদা আলাদা বস্তায় ভরা হয় আর 5 কিলোমিটার দূরে পাইকারদের কাছে গিয়ে বিক্রি করে দেয়া হয়। ইয়াও জিনপিং জানে না পুরো বছরের এই পরিশ্রমের সে যথাযথ মূল্য পাবে কি পাবে না। এই মুহূর্তে তার একটু ভয় ভয় লাগছে। আচ্ছা, আলুর দাম কত? 1 কিলোগ্রাম 1 ইয়েন। ও, আধা কেজি 43 সেন্ট হলে আপনাকে 1 কেজিতে 86 সেন্ট দেব। আলু এই দামে হলে আমি কিনবো, যা আছে। ইয়াও জিনপিংয়ের ফসল এবার অনেক ভালো মানের ছিল আর সেগুলোকে প্রথম সারির ফসলের মর্যাদা দিল বিশেষজ্ঞরা। বর্তমান বাজার দরের থেকে অনেকটা বেশি দামেই আলুগুলো সব বিক্রি হয়ে গেল। ইয়াও জিনপিং আর তার স্ত্রীর জন্য এটাই বছরের সেরা দিন ছিল। দীর্ঘদিন পড়ে থাকা জমিগুলো এখন হয়ে উঠেছে পুষ্টি সমৃদ্ধ খাবারের উৎস। মাত্র কয়েক শতাংশ জমিতে একই সঙ্গে চাষাবাদ করা হচ্ছে বেগুন, টমেটো, মরিচ, সবুজ শাক, লাল শাক সহ নানা শাকসবজি। আর জমির আরেক অংশে রয়েছে পেয়ারা গাছ। সেখানে দেশি জাতের পেয়ারার সঙ্গে রয়েছে সৌদি জাতের লাল পেয়ারা। এছাড়া বিভিন্ন দেশি বিদেশি জাতের ফলের চাষাবাদও শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। জমির মালিকরা বলছেন, স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে তারা এই পারিবারিক সবজি বাগান প্রকল্প বাস্তবায়ন করেছেন। এতে করে তারা নিজেদের পরিবারের সদস্যদের পুষ্টির যোগান দিতে পারছেন, একই সঙ্গে বাড়তি সবজি ও ফলগুলো বাজারে বিক্রি করে ভালোই আয় বাড়িয়েছেন। চলুন দেখে আসি এমনই একটি প্রতিবেদন। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের ধারণা বদলে দিচ্ছে ভোলার মনপুরা দ্বীপের অনেক চাষির ভাগ্য। তারা নতুন এ পদ্ধতিতে নিজের বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের তরিতরকারি, শাক ও ফলমূল উৎপাদন করে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আয় করছে বাড়তি টাকা। এভাবে বসতভিটার উঠোন ও পরিত্যক্ত জায়গায় সবজি ও ফল চাষ করে আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। এই বাগানটা দেওয়ার উদ্দেশ্য হলো ফ্যামিলিগত খাইতেছে এবং নিজেরও কিছু আয় করতেছে। এখানে আমরা যেমন চাষ করতেছি, চাষ করে নিজেরা খাইতেছি, বাজারে নিয়ে বিক্রি করি, হয় লাভবান, অনেক ভালো হয়। গতকালকে আপনার কদু নিলাম, কুরমা নিলাম বাজারে, এবং মূলার শাক নিলাম যেমন 1500-1600 টাকা বিক্রি করছে। ঠিক আছে, অল্প কিছু মাল নিছে, এতে 12 টাকা বিক্রি করছে। আসলে আমরা এই যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরা শাকসবজি বাগান করি, অনেকে নিজে অন্তত কিনে খাওয়া লাগে না, নিজেরা নিজেদের পরিমাণ মতো করি, আবার অনেকে কিছু করে বিক্রি করে মোটামুটি সংসার চালাচ্ছে, কারণ যেহেতু গ্রামের মানুষ আমরা। অন্যথায় যারা অনেকে কৃষিবাজ করে সবজি চাষ করে অনেকে অনেক লাভবান হইতেছে, যেমন লাউ করে, মূলা করে, লাল শাক করে অনেক ইনকাম করা যায়, কারণ 20 টাকার আঠি বললে অন্তত 200-300 টাকা ইনকাম করা যায় যদি হয়। কোনো দিন মূলা তুলি, কোনো দিন মানে কাঁচা মরিচ তুলি, কোনো দিন মিষ্টি কুমড়া তুলি, কোনো দিন লাউ তুলি, মানে একটা পরে একটা সিরিয়াল আসতেছে, খুব লাভবান যে এটাই, মানে খুব চালন খাড়ে, খুব পরিশ্রম আছে, কষ্ট আছে, লাভবানও যে আছে, মানে মানে সংসারে আর এনে আয় যে 1000-2000 টাকা এই মিলে তো চলে,
দৈনিক। বাংলাদেশে রয়েছে প্রায় 2.5 কোটি বসতবাড়ি। এ সকল বসতবাড়ির অনাবাদি অবস্থায় পতিত হয়ে থাকে বছরের পর বছর। এ সকল জমি চাষের আওতায় আনা গেলে দেশের মানুষের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা অর্জনে সক্ষম হবে বাংলাদেশ। আমাদের মনপুরাতে 2টি প্রকল্প চালু রয়েছে, বসতবাড়ি আগিনে পুষ্টি বাগানের আবাদ সংক্রান্ত, এবং এর আওতায় আমাদের প্রায় 3000 কৃষক সুবিধা পাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে অনুশাসন যে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, তারই ধারাবাহিকতায় আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা শুধুমাত্র সরকারি সুবিধা সেটা নয়, আমরা পাশাপাশি কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি তারা যাতে আগ্রহী হয়ে তারা নিজেরাও একটা দেখে অন্যগুলো করার চেষ্টা করে, যাতে তাদের বসতবাড়িটা যে খালি জমি রয়েছে, তাদের রাস্তার পাশে যে খালি জমি রয়েছে, ইভেন আপনাদের আইল যেটা বলে দুই জমির মাঝখানে, সেই আইলেও যাতে সবজি চাষ করে তারা লাভবান হতে পারে এবং পারিবারিক পুষ্টির পাশাপাশি তাদের আর্থিক উন্নয়ন হয় সে ব্যাপারে কাজ করে যাচ্ছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ পর্যন্ত বসতবাড়ির অনাবাদি জমিতে 1,01,389টি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপিত হয়েছে এবং 1,52,084 অনাবাদি পতিত জমি চাষের আওতায় এসেছে। সংশ্লিষ্টরা বলছে, প্রতিটি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী হতে গড়ে প্রতি বছর 378 কেজি সবজি উৎপাদিত হচ্ছে, যার বাজার মূল্য 9,450 টাকা। মোট উৎপাদনের পরিমাণ প্রায় 26,631.37 টন এবং মোট বাজার মূল্য 66,57,84,000 টাকা। আফরিন মিম, সিএমজি বাংলা। বিশাল বরফের আস্তরণ ভেঙে মাছ ধরেছেন কখনো, বা এভাবে কাউকে কখনো মাছ ধরতে দেখেছেন? দর্শক, এ পর্বে আপনাদের নিয়ে যাব উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশে। সেখানকার একটি লেকে এখন ব্যস্ত সময় পার করছেন আধুনিক জেলেরা। ছগান নামের চীনের বৃহত্তম এই মিঠা পানির এই হ্রদে প্রতিবার জাল টানলেই ধরা পড়ে 50,000 কেজি মাছ। আর এবছর জেলেদের টার্গেট সব মিলিয়ে 15,00,000 কেজি মাছ ধরা। তবে অবাক করা ব্যাপার হলো, লেকটিতে মাছের স্বয়ংসম্পন্ন রাখতে প্রতি বছর ছাড়া হয় 1 কোটিরও বেশি পোনা। দিগন্ত বিস্তৃত বরফের আস্তরণ, যেখানে আছড়ে পড়ছে সকালের সূর্য, আর এর মধ্য দিয়েই ছুটে চলেছে পণ্যবাহী ঘোড়া, লক্ষ্য 1,000 কিলোগ্রাম মাছ নিয়ে ফিরে আসা। মূলত এই ঘোড়াগুলোর পায়ের খুরের আঘাতে দুর্বল হতে থাকে বরফের আস্তরণ। পরবর্তীতে হ্যান্ডরিলিংয়ের মাধ্যমে বরফগুলো ভেঙে মাছগুলো বের করে আনেন জেলেরা। এসব নেটে ধরা পড়ে অনেক প্রজাতির মাছ, যেগুলো দেখতে যেমন তরতাজা আর আকৃতিতেও বড় সড়। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের সোং ইউয়ান সিটিতে ছগান লেকে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে মাছ ধরার বেশ কয়েকটি টিম। চীনের বৃহত্তম মিঠা পানির এ হ্রদে তাদের লক্ষ্য প্রতিবার জাল টেনে 50,000 কেজি মাছ ধরা। তবে এবছর তাদের দায়িত্ব দেওয়া হয়েছে সব মিলিয়ে 15,00,000 কেজি মাছ ধরা, যা পুরো লেকের মাত্র 1% মাছের সমান। তবে এক্ষেত্রে কখনোই ব্যবহার করা হয় না ঘন নেটের জাল, যাতে ছোট মাছগুলো জাল থেকে বের হয়ে যেতে পারে এবং সুযোগ পায় বেড়ে ওঠার। ১৯৯২ সাল থেকে চেষ্টা করা হচ্ছে লেকটিকে মাছে ভরপুর রাখার, এজন্য প্রতি বছর ছাড়া হয় 1 কোটিরও বেশি মাছের পোনা। যদিও 60-এর দশকেই এ ধরনের প্রাচীন পদ্ধতি প্রায় হারিয়ে গিয়েছিল, যা আবারও ফিরিয়ে আনা হয় সরকারি পদক্ষেপের মাধ্যমে। শতাব্দী ধরে এ ড্রিলিং পদ্ধতির মাধ্যমে মাছ ধরে আসছেন চীন দেশের মানুষেরা। এর মাধ্যমে কিছু নির্দিষ্ট জায়গায় পুরু বরফ ভেঙে নেট ব্যবহার করে মাছ ধরতে পারেন তারা। আর এ কারণেই এ ধরনের পদ্ধতি পরিবেশসম্মত হওয়ায় এটি জায়গা করে নেয় চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যে।
হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা। দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, বিদায় নিতে হচ্ছে আমাদের। কৃষি জগতের নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত বিদায়, সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।